আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিটন সাইটিস অফ সলিউশন আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেমের শর্টেস্ট অফ ফার্স্ট অ্যালগোরিদমের পেমটিপ অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন দেখব এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা এর আগে শর্টেস্ট অফ ফার্স্ট অ্যালগোরিদমের নন প্রিমটিপ দেখে এসেছি এবার আমরা দেখব প্রিমটিপ সচলন শুরু করি আজকের ভিডিও তো আজকের এই প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা প্রসেস দেয়া আছে প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম বাস টাইম দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে হচ্ছে অ্যাভারেস্ট ওয়েডিং টাইম এবং অ্যাভারেস্ট টার্ন অ্যারাউন্ড টাইম তো এই তিনটা জিনিস বের করার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে প্রথমে গ্যানসারটা ড্র করতে হবে তো এটা আমরা কিন্তু জেনে এসেছি আগের তো এটা কিন্তু নন থেকে সম্পূর্ণ আলাদা এবং একটু লজিক আছে আমি স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমরা কি করব করবো করব তো আমরা জানি এটা শর্টেস্ট জব ফার্স্ট অর্থাৎ হর্টেস্ট জব বলতে কি বোঝায় যার বাস টাইম সবচেয়ে কম তাকে অ্যাক্সেস আমার আগে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি আমরা কি ট্রাই করব ইনিশিয়ালি ট্রাই করবো যে জিরো থেকে আমরা শুরু করবো এটা তো আমার টাইমের কার্ভ টাইম আমার লেফট টু রাইট যাচ্ছে তবে জিরো টাইমে দেখব যে কোন কোন প্রসেসটা অ্যারাইভ হয়েছে আমি দেখলাম জিরো টাইমে প্রসেস হয়েছে পি ফোরটা অ্যারাইভ হয়েছে এবং পি ফোর কতক্ষণ সময় নেবে পি ফোর নেবে হচ্ছে সিক্স ইউনিট পর্যন্ত সময় নেবে তো আমি জিরো টাইমে পি ফোরকে চালু করলাম এখন কত দূর পর্যন্ত চলবে তো পি ফোরটা কী হবে এক ইউনিট পরে গিয়ে আমার চেক দেবো যে হলো একের পরে আর কোনো প্রসেস আসছে কিনা একের পরে প্রসেস আসছে একের পর প্রসেস আসছে দেখুন এই যে পি টু আসছে তাহলে এই একের এখানে এসে আমার প্রসেস কয়টা হলো পি ফোর হলো ফাইভ ইউনিট এবং পি টু হলো ফোর ইউনিট পর্যন্ত ঠিক আছে এই যে এখানে দেখুন পি টু হলো ফোর এবং পি ফোর হচ্ছে ফাইভ যেহেতু আমি পি ফোরকে আমি এক দিয়ে দিলাম তাই না তাহলে এখানে পি ফোরের পাঁচ এবং পি টুর হচ্ছে চারের মধ্যে ছোট কোনটা পি টু ছোট তাই না তাহলে যেহেতু শর্টেস্ট জব পি টুকে আমি অ্যাক্সেস দিলাম কারণ পি টুকে আবার আমি মানে এক ইউনিট পর্যন্ত অ্যাক্সেস দিলাম এবং টুতে দেখবো আমরা অন্য কোনো প্রসেস আসছে কি না তো টুতে কিন্তু দেখুন প্রসেস আসছে কোনটা টুতে প্রসেস হচ্ছে পি ফাইভ আসছে ঠিক আছে তাহলে আমার এই টু টাইমে কয়টা প্রসেস হবে পি ফোর তো এক্সিস্টিং ছিল পি টু রানিং ছিল এবং পি ফাইভটা আবার আসলো ঠিক আছে এবং এই তিনটের মধ্যে এখন আমি পি টুকে কিন্তু কী হলো চার থেকে এক এখানে তিন রাখছি তাহলে এই তিনটের মধ্যে ছোট গুন্ডা পি টু ছোটো তাহলে পি টু কী হবে আবার রানিং হবে ও আবার এক ইউনিট নেবে নেওয়ার পরে কী হলো থ্রি হলো এবং এখানে পি কী হবে এখন পি টু হবে টু টাইম পর্যন্ত থাকবে এবং থ্রি টাইমে কি অন্য কোনো প্রসেস আসছে কিনা দেখুন থ্রি টাইমে কিন্তু ওই যে পি ওয়ানটা আসছে তাই না তাহলে আমার থ্রি টাইমের এখানে কী কী আসে পি ফোর আমার ছিল পাঁচ ইউনিট পর্যন্ত পি টু কী হলো এই যে তিন থেকে এক গিয়ে পি টু থাকলো দুই ইউনিট পর্যন্ত থাকলো এরপরে পি ফাইভ যেটা সেটা তিন ইউনিট পর্যন্ত এখানে থাকলো এবং পি ওয়ানটা চলে আসলো তাহলে এর মধ্যে আমার জব কোনটা সবচেয়ে কম আসা হচ্ছে পি ওয়ানের ইউনিট এই জন্য আমি পি ওয়ানকে অ্যাক্সেস দিলাম পিওনকে কত পর্যন্ত দেবো একশেস পিওনকে দেবো এক মিনিট পর্যন্ত চার চার পর্যন্ত দেওয়ার পরে আমি চারের মধ্যে আবার চেক করব অন্য কোনো প্রসেস আসছে কিনা দেখুন অন্য কোনো প্রসেস আসছে কিনা চারের মধ্যে আসছে পি থ্রি আসছে ঠিক আছে তাহলে পি থ্রি যেহেতু আসছে তাহলে চায়ের মধ্যে দেখুন কী কী থাকলো পি ফোর থাকলো পি টু থাকলো পি ফাইভ থাকলো এবং পি অন্ত গেলোই এবার পি থ্রি আসলো তাহলে এর মধ্যে সমান অর্থাৎ ছোটো গুণটা দেখুন এখানে দুই এবং এখানে দুই তার মানে পি টু এবং পি থ্রি দুইটা সেম বাস টাইম তাহলে কোনটা যাবে যেহেতু আমার আগেরটা ছিল আমি যেহেতু নতুনটা নেবো না আমার আগেরটা যেহেতু আমার জবে আসে জব আমি দেবো এই জন্য পি টুকে আমি দিলাম ফোরের এখানে কত পর্যন্ত দেবো টু পর্যন্ত দেবো এই জন্য সিক্স এখানে লিখলাম ঠিক আছে লেখার পরে ছয়ের মধ্যে কোনো প্রসেস আসছে কিনা দেখুন আমরা যেহেতু সব প্রসেস নিয়ে নিছি তাহলে কিন্তু এখন আর আমার এখানে দেখার দরকার নাই তো ছয়ের মধ্যে আমরা কি দেখবো এই যেহেতু টু আমি শেষ করলাম এরপরে আমি পি ফোর আছে পাঁচ ইউনিট পি ফাইভ আছে তিন ইউনিট এবং পি থ্রি আছে দুই ইউনিট তাহলে আমি কোনটা নিয়ে আসবো যেহেতু পি থ্রিটা ছোটো সেক্ষেত্রে এই যে পি থ্রিটাকে আমি এখানে বসালাম বসানোর পরে এটা কত আছে দুই আছে দুই পর্যন্ত দিয়ে এখানে আট লিখলাম এরপরে কি হবে আটের এখানে এসে কি করবো আমি যেহেতু এটা শেষ শেষ হওয়ার পরে আমার থাকলো কি পি ফোর এবং পি ফাইভ এর মধ্যে ছোটো কোনটা পি ফাইভ এর জন্য আমি পি ফাইভকে এখানে নিলাম নেওয়ার পরে পি ফাইভ কত পর্যন্ত যাবে তিন পর্যন্ত যাবে তাহলে আট আর যোগ্য হয় এগারো এই এগারো লিখলাম এখানে এরপরে আমার আর থাকে গিয়ার থাকে হচ্ছে এ পি ফোরটা পি ফোরটা আমার কত পর্যন্ত যাবে ফাইভ পর্যন্ত যাবে তাহলে এখানে পি ফোর লিখে এগারোর সাথে চার যোগ করে আমার ষোলো হয় সেখানে ষোলো লিখলাম তো এই হচ্ছে আমাদের কি জ্ঞান এখন আমরা কিন্তু খুব সহজেই জ্ঞান দেখে দেখে এগুলো ফিল আপ করতে পারি যেমন কমপ্লিশন টাইম যেটা অর্থাৎ এক্সিট টাইম যেটা একই জিনিস কিন্তু তাহলে আমরা পি ওয়ানের কমপ্লিশন টাইম কত পি ওয়ানের পি ওয়ান শেষ হয়েছে কোথায় দেখুন পি ওয়ান কিন্তু এই যে এখানে শেষ হয়েছে এখানকার এখানে হচ্ছে ফোর ফোরটা হচ্ছে পি ওয়ানের কমপ্লিশন টাইম পি টুর কমপ্লিশন টাইম কত গ্যানসারের দেখুন পি টু সর্বশেষ ব্যবহার হয়েছে এই যে এখানে সর্বশেষ ব্যবহার হয়েছে এবং কমপ্লিশন টাইম হচ্ছে সিক্স তাহলে এখানে আমি সিক্স লিখলাম এবার পি থ্রির কমপ্লিশন টাইম কত পি থ্রি কমপ্লিশন টাইম হচ্ছে এই এখানে এইট আমরা এখানে এইট লিখলাম এরপরে পি ফোরের কমপ্লিশন টাইম কত পি ফোরের কমপ্লিশন টাইম হচ্ছে এই যেখানে সিক্সটিন আমরা এখানে সিক্সটিন লিখলাম পি ফাইভের কমপ্লিশন টাইম কত এলেভেন এখানে এলেভেন লিখলাম তাহলে আমরা যেহেতু কমপ্লিশন টাইম পাইলাম এবার আমরা প্রত্যেকটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম বের করবো অ্যারাউন্ড টাইম বের করার জন্য পি ওয়ানের অ্যারাউন্ড টাইম আমরা কী জানি কমপ্লিশন টাইম মাইনাস পি ওনের অ্যারাইভাল টাইম পি ওয়ানের কমপ্লিশন টাইম কত ফোর মাইনাস অ্যারাইভাল টাইম কত টেন বা থ্রি ইকুয়াল টু ওয়ান তাহলে পি ওয়ানের অ্যারাউন্ড টাইম হলো কত ওয়ান এরপর আমরা পি টু অ্যারাউন্ড টাইম বের করব পি টু অ্যারাউন্ড টাইম সমান কী জানি পি টুর কমপ্লিশন টাইম সিক্স সিক্স মাইনাস অ্যারাইভাল টাইম হচ্ছে ওয়ান ইকুয়াল টু ফাইভ ঠিক একইভাবে পি থ্রির জন্য কত এইট মাইনাস ফোর টু ফোর পি ফোর হচ্ছে টানায়ন টাইম কত হবে সিক্সটিন মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম জিরো টু সিক্সটিন এরপরে পি ফাইভের টাইম কত হবে কমপ্লিশন টাইম আছে এগারো মাইনাস টাইম দুই হচ্ছে নয় তাহলে আমাদের টানায়ন টাইম পেলাম এখন আমাদের প্রবলেমে কী যে এই যে অ্যাভারেজ টানারন টাইম তাহলে এখানে পাঁচ এক ছয় ছয় চার দশ দশ আর ষোলো ছাব্বিশ ছাব্বিশ আর নয় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে অ্যাভারেজ টানারন টাইম হবে ইকাল টু পঁয়ত্রিশ ভাগ হল পাঁচ ঠিক আছে এটাই আনসার ঠিক একইভাবে আমরা ওয়েটিং টাইম বের করব ওয়েটিং টাইম কীভাবে বের করব ওয়েটিং টাইম বের করব হচ্ছে আমরা টানারন টাইম মাইনাস বাস টাইম টানারন টাইম কত এখানে ওয়ান বাস টাইম এখানে ওয়ান ইকোয়াল টু জিরো তারপরে পি টুর ক্ষেত্রে কি টানার টাইম ফাইভ মাইনাস বাস টাইম ফোর ইকোয়াল টু ওয়ান পি থ্রির ক্ষেত্রে টানার টাইম কত ফোর মাইনাস বাস টাইম টু ইকাল টু টু পি ফোরের ক্ষেত্রে টানার টাইম সিক্সটিন মাইনাস বাস টাইম হচ্ছে সিক্স ইকুয়াল টু টেন এবং পি ফাইভের ওয়েটিং টাইম ইকাল টু টানার টাইম নাইন মাইনাস বাস টাইম হচ্ছে থ্রি ইকুয়াল টু সিক্স তাহলে আমার অ্যাভারেজ ওয়েটিং টাইম কী হবে এই কয়েকটা যোগফল ভাগ পশ্চিম সংখ্যা দিয়ে ভাগ তাহলে এক দুই এর আগে তিন তেরো তেরো আট হচ্ছে ছয় উনিশ তাহলে এবার শুটিং টাইম ইকুয়াল টু হবে উনিশ মাইনাস পাঁচ এটা হচ্ছে অ্যান্সার অ্যান্ড রিসপন্স টাইম এটা যদিও বের করতে বলে নাই তারপরে আমি একটু দেখানো ট্রাই করছি রিসপন্স টাইম জানি আমরা জানি গ্যান্সার স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম ঠিক আছে তাহলে পি ওয়ানের স্টার্ট টাইম অথবা পি ওয়ানের স্টার্ট টাইম দেখুন যেখানে থ্রি ঠিক আছে থ্রি মাইনাস অ্যারাইভাল টাইম হচ্ছে থ্রি ইকুয়াল টু জিরো তারপরে পি টুর স্টার্ট টাইম কত পি টুর স্টার্ট টাইম হচ্ছে এখানে ওয়ান আর অ্যারাইভেল টাইম হচ্ছে এখানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জেরো পি থ্রির ক্ষেত্রে পি থ্রির স্টার্ট টাইম কত পি থ্রি স্টার টাইম হচ্ছে এখানে সিক্স মাইনাস অ্যারাইভেল টাইম কত ফোর ইকল টু টু পি ফোরের স্টার্ট টাইম কত পি ফোর স্টার টাইম হচ্ছে ইলেভেন অ্যারাইভেল টাইম হচ্ছে জিরো পি ফাইভের স্টার্ট টাইম কত পি ফাইভের স্টার্ট টাইম হচ্ছে এই যেখানে এইট এইট মাইনাসাইভেল টাইম টুয়েল টু সিক্স এই প্রসেসগুলো কী হয়েছে রেসপন্স টাইম বলতে কী বলছে প্রসেসগুলো আমার কীভাবে আসছে বাট এক্সিকিউশন শুরু হয়েছে এত ইউনিট টাইম পর তো এই ছিল এই প্রবলেমটা আশা করি আপনারা প্রবলেম খুব ভালোভাবে বোঝেন তো আমরা পরবর্তীতে আবার নতুন আরেকটি অ্যালবোদামের এক্সাম্পল নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম